অবশেষে পর্যটকদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে নারিকেলকুঞ্জে। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার নারিকেলকুঞ্জ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত জনসাধারণের মধ্যে। ডুম্বর জলাশয়ের দ্বীপে গড়ে ওঠা এই নারিকেলকুঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। 1969 সালে ডুম্বর বাঁধ নির্মাণের পর বেশ কয়েকটি দ্বীপ গড়ে উঠেছিল ডুম্বর জলাশয়ে। এর মধ্যে একটি দ্বীপে শত শত নারিকেল গাছ লাগিয়েছিল তৎকালীন মহকুমা কৃষি দপ্তর। এরপর থেকেই রাজ্যবাসীর কাছে দ্বীপটি নারিকেল কুঞ্জ বা নারিকেল বাগান হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ উপভোগ করতে রাজ্য বহিরাজ্য থেকে পর্যটকরা নারিকেল কুঞ্জে ছুটি এলেও রয়ে গেছিল নিরাপত্তাজনিত সমস্যা। স্থায়ী না অস্থায়ী কোনো পুলিশ ব্যারাক বা ছাউনি ছিল না সেখানে, ফলে নিরাপত্তার দিক থেকে 100% সুনিশ্চিত হতে পারতেন না দেশ বিদেশের পর্যটকরা। আমি এই এলাকার মাসকলা চিত্তভরা থেকে, আমি একজন সোসাইটির মেম্বার, এই নারকেলকুঞ্জ ট্যুরিজম কোঅপারেটিভ সোসাইটি। যাই হোক, বহুদিন ধরে আমরা একটা আশা ছিল এখানে ট্যুরিজম স্পট হবে, তো এই আশাটা মোটামুটি এখন আস্তে আস্তে চলতে আছে। তো এই এলাকার নিরাপত্তার জন্য আমরা দীর্ঘদিন দাবি করতে আসছি, এখানে যাহাতে পুলিশ ব্র্যাক হয়, এখানে পুলিশ টিএসআর ব্র্যাক যুতভাবে, যাহাতে এই এলাকার বাসি সুরক্ষার জন্য। আর প্রথম কথা হয়েছে, এখানে যারা টুরিস্ট আসছে তারা যাহাতে শান্তিপূর্ণভাবে এখানে ঘোরাফেরা করে চলে যেতে পারে, তাদের জন্য হয়েছে 1 নম্বর পুলিশ ব্র্যাক। তাই এই সাইডে আমি আবার রাজ্য সরকারের কাছে, আমি আমার সোসাইটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে আমি বলতে আসি, যাহাতে তাড়াতাড়ি এই নারকেলকুঞ্জ ট্যুরিজম যেটাটাকে ট্যুরিস্ট প্লেট হয়ে গেছে, এটা যাহাতে তাড়াতাড়ি এই এই যেটা বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারি ওয়ালটি হোক, আর এখানে ফায়ার সার্ভিস অফিসেরটা হোক, কারণ যে কোনো সময় যে কোনো কিছু বিপজ্জনক করতে পারে, ওইটা যাহাতে রক্ষা হয় এই টুরিস্টের জন্য বা এই এলাকার বাসীর জন্য। আর যেটা নাকি আমরা পিকনিক স্পট বানানো হয়েছে আলাদা, এটা যাহাতে ট্যুরিজম ডিপার্টমেন্টে বর্তমান সরকারে এটা দ্রুতভাবে যাহাতে তাড়াতাড়ি কাজটি করে দেয়, ওইখানে যাহাতে যাত্রীরা যদি যায় ঝড় বৃষ্টি নানান কিছু হইতে পারে, এখানে যাহাতে মাথা লুকাইতে পারে। 2018 সালে ক্ষমতায় আসার পর থেকেই নারিকেলকুঞ্জকে দেশ বিদেশের পর্যটকদের কাছে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি সরকার। বর্তমানে সেখানে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে জলপথে বা স্থলপথেও যোগাযোগের বিশেষ সুবিধা রয়েছে। এছাড়াও পর্যটকদের রাত্রি যাপনের এবং সুস্বাদু খাবারের সুবিধাও রয়েছে। এর পাশাপাশি নারিকেলকুঞ্জে অবশেষে স্থায়ীভাবে গড়ে উঠেছে পুলিশ ব্যারাক। প্রশাসনের নজর পড়ায় খুশি পর্যটক সহ এলাকার স্থানীয় মানুষ। এমত অবস্থায় নারিকেলকুঞ্জে যে পর্যটকদের ভিড় বাড়বে এবং আরও আকর্ষণীয় হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। ফিউরো রিপোর্ট, আর ইনিউজ।